কুরবানির দিন সবচেয়ে ফজিলতের খাস কি? আল্লাহ রাসূল বলেছেন ইবনে আদম ঈদ উল আজহার দিন যত ইবাদত করবে সমস্ত ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে এহরাম উদ্যম রক্ত প্রবাহিত করা, শুধু পশু জবাই করা। অনেকে একাধিক করে কি করে না করে, আপনি যদি একশত করেন তাহলে একশত করা এটা আল্লাহর কাছে মাহবুব এবং প্রিয় আমল। এই দিন সবচেয়ে বড় ফজিলতের কাজ হচ্ছে যা হবেন তা জবে করবেন, যা হবেন তা জবে করবেন, কেবল আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর বলতে ডাকবেন আর জবে করবেন। রসুল বলেন এই কোরবানের দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হচ্ছে শুধু ফজিলত জবে করা। সামর্থ্য থাকলে একটা কেন, সামর্থ্য থাকলে দশটা দেন, সামর্থ্য থাকলে দশটা দেন, কিন্তু দশটা এই জন্য যেন না হয় অমুকের মাধ্যমে দশ গরু লইয়ে ধরা, অমুকের ঘরে দশটা গরু নিছে এটার জন্য যেন না হয়, দশটা গরু মালিককে খুশি করার জন্য, কারুকে দেখানোর জন্য নয়। এখন তো অনেকে সহসারে গ্রামে গোজাবে কোরবানি করে, থাকে শহরে কোরবানি গ্রামে, যারা গ্রামে কোরবানি করে তাদের যত মকসুদ আছে অনেকের মকসুদের মধ্যে এরকম কিছু থাকে যে কোরবানির গরু কত বড় নিলে এটা দেখান। হ্যাঁ, খাদের গরু বড় খাদের গরু ছোট আলোচনা আছে কিনে, এই আলোচনার মধ্যে যদি রিয়া থাকে লৌকিকতা থাকে তাহলে কোরবানি শেষ, কোরবানি শেষ। এদিন মকসুদ হবে শুধু একমাত্র আল্লাহ খুশি করা, আল্লাহ কোন কাজে খুশি সেদিন পশু জবাই করার মধ্যে আল্লাহ খুশি। আপনি কি কত পশু জবাই করলেন, কয়টা করলেন, এই বেশি বেশি গরু জবাই করা পশু জবাই করা এটা এদিন সবচেয়ে বড় ইবাদত। সেজন্য যার সামর্থ্য থাকবে কেবল জবাই করে করে মানুষকে দিবে খাওয়া, ঠিক আছে। এই পশু কেন জবাই করবেন, এই পশু তো আপনার আর আমার মতো একটি প্রাণ, এটা মাথায় ঢুকাইয়া যখন চিন্তা করবেন চিন্তা করতে করতে আফসোস আসবে, আল্লাহ এই পশুর কোনো অপরাধ তো নাই, এই পশুর কোনো পাপ নাই, পশুর পাপ আছে নাই, আমি পাবি আমার সে শ্রেষ্ঠ এই পশু তার কোনো পাপ নাই, আমার পাপ আছে কিন্তু এই পাপ ছাড়া পশু আমার জন্য কোরবানি হলো, আল্লাহ তুমি আমার এই পশুটা কবুল করো, তাই এই পশুটার মাধ্যমে তুমি আল্লাহ আমাকেও কবুল করো, এই খেয়াল যার মধ্যে আসবে এটার নাম এটাই আল্লাহ চায়, এটার নাম তাকওয়া। এ তাকওয়া যদি না আসে আপনার কোরবানির কোনো ফায়দা পাইলেন না। কোরবানির মধ্যে সবচেয়ে বড় ফায়দা কি, তাকওয়া। তাকওয়া কি, গরুর গলায় ছুরি দিয়ে গরু বলবে হে আমার মালিক, আসল মালিক আমাকে বানাইলো নকল মালিকের ছুরি চালাইল, আসল মালিক আমাকে বানাইলো নকল মালিকে হে আমার মালিক নকল মালিক, আসল মালিক বানাইল নকল মালিকের ছুরি চালা দিল, তুমি নকল মালিকের ছুরি আমি কবুল করেছি, সে গরু আমাকে বলে আর যার জন্য আমি শহীদ হলাম যার জন্য আমি ছুরি কবুল করলাম আমার মালিক তুমি তার জন্য মরতে রাজি আছো কিনা, আমি তো আমার মালিকের কাছে চলে যাচ্ছি তুমি আমাকে আমার মালিকের কাছে পৌঁছে দিচ্ছ, হে আমার নকল মালিক দুই নম্বর মালিক পৃথিবীর মালিক তুমি আল্লাহর বলে কিনা, আমি তো আল্লাহর কাছে চলে যাচ্ছি তুমি তো আমাকে আল্লাহর কাছে পৌঁছে দিচ্ছ, তুমি আল্লাহর জন্য হলে কিনা তুমি আল্লাহর কাছে আসতেছো কিনা, তখন ওই পশু আমাকে শিক্ষা দিচ্ছে আমি যেরকম ছুরি কবুল করেছি বন্দা তুমি তোমার মালিকের জন্য সেরকম ছুরি কবুল করো, তুমি ছুরি কবুল করো, তোমার নফসের উপর ছুরি ছাড়ো, তোমার নফসানিয়তের ছুরি ছাড়ো, তোমার আমিত্বের উপর ছুরি ছাড়ো, অহংকার ফখর এই সমস্ত কিছুর উপর গর্বের উপর তুমি ছুরি চালাই দাও, খোদা নারাজ যত কিছু আছে সমস্ত নারাজির উপর ছুরি চালাই দাও, আমি আল্লাহর উপর রাজি হয়ে আমার সমস্ত হাইওয়ানিয়তকে আমি সম্পূর্ণ বর্জন করে আমি আল্লাহর পথে ছুরি কবুল করলাম, আমার মালিক তুমি ছুরি কবুল করো, কি ছুরি আমার গলায় ছুরি কবুল করেছি তুমি গলায় ছুরি কবুল করিও না, তোমার দুশ্চরিত্রের উপর ছুরি কবুল করো, তোমার অহমিকার উপর ছুরি কবুল করো, অহংকারের উপর ছুরি কবুল করো, নাফসানিয়তের উপর ছুরি কবুল করো, আল্লাহকে তুমি মালিক বানো তুমি আল্লাহর গোলাম হয়ে দাও আল্লাহকে তুমি সুপর্দ করে দাও, এটার নাম হচ্ছে কোরবানি, এটার নাম কোরবানি, আল্লাহকে সুপর্দ করতে না পারলে কিসের কোরবানি, গরুর বলা এক সুরে দেওয়ার নাম কোরবানি, এটা ভাড়া হাঁটা না, ভাড়া হাঁটা না এরা হাঁড়ি কাটাহাঁড়ি না সত
এরা বুঝে ভাঁটা হাঁটা এটা কি কিছু বুঝে না। এদের তো হিংসাত্মক ধর্ম, বলে হিংসাত্মক ধর্ম ভাঁটা হাঁটা, হ্যাঁ হিংসাত্মক ধর্ম, এগুলো হিংসাত্মক ধর্ম। মুসলমানের কোরবানি হিংসাত্মক নয়, মুসলমানের কোরবানি আল্লাহর কাছে ক্ষমা। কোরবান শব্দ রক্ত কি নিকটত্ব হওয়া, নিকটতম হওয়া। কোরবান শব্দ রক্ত কি কোরবান, করব গরিব, গরিব 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 মানে নিকটতম, নিয়ারেস্ট নিয়ারেস্ট, গরিব মানে নিয়ারেস্ট, কোরবানি মানে নিকটতম হওয়া, নিয়ারেস্ট হওয়া। আর নিয়ারেস্ট আল্লাহর নিকটতম হইয়া যাওয়া, কোরবানি দিয়ে আল্লাহর নিকটতম হইয়া যাওয়া। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সর্বশেষ পরীক্ষা আপন সন্তানকে কোরবানি দিয়া, ইসমাইল জবিহুল্লাহ আলাইহিসসালামকে দুনিয়ার কোনো মহব্বত আসছিল না, শুধু সন্তানকে মহব্বত করতেন। আল্লাহ বলে তুমি আমার নবী হয়ে আমাকে মহব্বত না করে সন্তানকে মহব্বত করবে বেশি, আমি এটা বরদাস্ত করতে পারবো না। আল্লাহ কারকে মহব্বত করা বরদাস্ত করে না, সেই জন্য বলেন যেহেতু ইসমাইলকে ভালোবেসেছ তোর এখন সে ভালোবাসার খেসারত দাও, সে ভালোবাসার শাস্তি গ্রহণ করো, কী করো তাড়াতাড়ি, এটা তোমার পছন্দের সবচেয়ে বেশি দুনিয়ার মধ্যে যা পছন্দ নিও তা জবে করে দাও। এই করলো সে করলো, মুঠ দিল মুঠ দিল মুঠ দিল, দেখা যায় আল্লাহ বারবার খাওয়াবে দেখায়, স্বপ্ন দেখায়। শেষ পর্যন্ত ইব্রাহিম খলিলুল্লাহ স্পষ্ট হয়ে গেল, নয় নয় আল্লাহ ওর চাই না, আমার খলিলের টুকরো সন্তানকে চাই। আমি ইসমাইলকে মহব্বত করি, যে ইসমাইলকে আল্লাহ কোরবানি দেওয়ার জন্য চাই। শেষ পর্যন্ত নিজের সন্তানকে যতক্ষণ কোরবানি দিলেন না ইব্রাহিম খলিলুল্লাহ ততক্ষণ পরীক্ষায় পাশ করলেন না। যখন কোরবানি দিলেন তখন কোরবানি দেওয়ার পর আল্লাহর জমিনে পরীক্ষার মধ্যে কামিয়াব হলো ইব্রাহিম ইসলাম, প্রমাণ করলেন আল্লাহ এই জমিন জমিনের মধ্যে আমি আমার কুদরতের সৃষ্টি হিসেবে আমি আছি আল্লাহ, এই কুদরতের জমিনে আমি আছি, স্বীকার করতেছি আল্লাহ আমার কাছে সামান্য মহব্বত ছিল আমার সন্তানের, আজকে প্রমাণ দিলাম সন্তানকে জবাই করে দিয়ে আমার কলবে পৃথিবীর কারো কোনো মহব্বত নাই, একমাত্র মালিক তোমার ওই মহব্বত আমার অন্তর, আমার মহব্বতের সামনে কারো মহব্বত আমার কাছে কোনো দামেই নাই, সামান্য দাম ছিল আমার সন্তানের জবাই করে দিলাম, তাহলে আর সন্তানের দামও আমার কাছে নাই, একমাত্র আল্লাহ তুমি আমার কাছে দামি, আর তুমি আমার কাছে আল্লাহ আমি তোমার কাছে, আমি আমার কাছে আমি তোমার কাছে। এই পরীক্ষার মধ্যে আল্লাহ বললেন হে হযরত ইব্রাহিম তোমার পরীক্ষার একটার পর একটা নিয়ে আমি সর্বশেষ পরীক্ষা সন্তান জমে করে দিয়া, এটা যখন তুমি করে ফেলেছ পরীক্ষার মধ্যে ফাঁস করেছ, ইন্নি জাল তুকা ইমাম, আমি তোমাকে আবার সারা পৃথিবীর মানুষের জন্য ইমাম বানিয়ে দিলাম, আমি তোমাকে ইমাম বানিয়ে দিলাম। কাল আমিন জুরিয়াতি, আল্লাহ শুধু আমাকে ইমাম বানিয়েছে, তা আমার সন্তানের মধ্যে যারা থাকবে তাদের থেকেও তুমি ইমাম বানো। শেষ পর্যন্ত হযরত ইব্রাহিম সাহেব দোয়া করার কারণে আমাদের নবীকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বংশের মধ্যে করে দিয়েছে। সুবহানাল্লাহ, পরীক্ষার মধ্যে পাশ হলেন সবচেয়ে মহব্বতের সন্তান পুত্রকে জবে করে দেওয়ার কারণে। তার মানে দুনিয়ার কাউকে মহব্বত করা আল্লাহ সহায় না, সে এই দুনিয়ার মহব্বত এগুলিতে এটাকে জবে করার নাম হচ্ছে কোরবানি। সেই ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি থেকে আমাদের কাছে কোরবানি এসেছে। অতএব সেখানে শিক্ষা কি, দুনিয়ার মহব্বত জবে করে দেয়া, দুনিয়ার মহব্বত জবে করে দেয়া, এটার নাম হচ্ছে কোরবানি শিক্ষা। দুনিয়ার কোনো কেউ কোরবানি করবে দুনিয়ার মহব্বত আর দুশ্চরিত্রকে জবে করতে পারবে না, নাফসানিয়তকে জবে করতে পারবে না, তো তার কোরবানি গরু জবে হবে, কোরবানি হবে। কোরবানি মানে নিয়ারেস্ট হল আল্লাহ ইব্রাহিম ইসলাম, আল্লাহ নিয়ারেস্ট হলেন কী করে ইসমাইলকে জবে করে। ইসমাইল সবচেয়ে প্রিয় ছিলেন, মহব্বতের ছিলেন, মহব্বতের ছিলেন, সে ইসমাইলকে জবে করে ইব্রাহিম ইসলাম আল্লাহর নৈকট্যতা নিয়ারেস্ট হলেন, আল্লাহর নৈকট্যতা অর্জন করলেন। দুনিয়ার মানুষ যারা কোরবানি করবে তারা যদি আল্লাহর নৈকট্যতা অর্জন করতে চায় তাহলে সেইখানে তার কোরবানির মাধ্যমে নিজের নফসানিয়ত দুনিয়ার মহব্বতকে জবে করে দিতে হবে। যখন দুনিয়ার মহব্বত জবে করে দিবে তখন সে আল্লাহর নৈকট্যতা অর্জন করবে। সুবহানাল্লাহ, এই নৈকট্যতা অর্জন করার নামই হচ্ছে কোরবানি, নৈকট্যতা অর্জন করার নাম কোরবানি। এখানে 1,00,000, 2,00,000, 4,00,000 নাম কোরবানি নয়, 1,00,000, 2,00,000 নাম কোরবানি নয়। হ্যাঁ গোস্তওয়ালা চাই নিতে পারেন, মকসদ কি, আ বেশি গোস্ত হলে বেশি মাংস খাইতে পারবে, মকসদ সেটা। যদি হয় না বেশি মস্ত হলে সাহেব সমাজ নকিনি ভাই জন্য এমনি গোস্ত কিনা যায় না, ঠিক আছে। যদি সাহেব মা বড় হলে এটা কোরবানি গরু বড় হইলেও মাংস কিছু, হ্যাঁ মাংস কিছু বলবে না, হ্যাঁ বড় গরু নিছে ডন মানুষ, ডন মানুষ একটা বাপ আসবে এলাকার মধ্যে সম্মান বৃদ্ধি হবে,
তো এদিকে হলো ফিরে ঘুরে থাকলো সমাজ বস্তু আর কিনা লাগলো, এই নিয়তের গোস্ত কিনা কোরবানি, এটার নাম কোরবানি নয়। কোরবানি হচ্ছে আপনি এক মন নেন, দশ মন নেন, যা নেন এটা জবে করে নফসানিয়তকে আপনার জবে করে দিতে হবে, আপনার আমিত্বকে অহংকারকে জবে করে দিতে হবে, আপনার আপনি যেটা আছে আপনার আপনি আমার আমি তোমার তুমি আমার আপনি আপনার আপনি তোমার তুমি তুমি শব্দকে জবে করে দিতে হবে। আমি কিছুই না, আমি গরু সে নিকৃষ্ট পশু, এটা আল্লাহর কাছে চলে যাচ্ছে, আমি এখনো যেতে পারি না, পশু নিষ্পাপ হয়ে যাচ্ছে, আমি তো পাপি হয়ে যাব, সেদিন আমি নিষ্পাপ হয়ে যেতে পারবো, সেদিন আমি কামিয়াম। সে নিজের নফসাকে জবে করতে পারবে, এই নফসাকে জবে করার নাম হচ্ছে কোরবানি। ইব্রাহিম ইসলাম কি জবে করেছিলেন? নফসা আর মহব্বত, আল্লাহর ছেলের মহব্বত, ছেলের মহব্বত, এটা দুনিয়ায় না, এটা নফসা কিনা নফসানি মহব্বত, এই ছেলের মহব্বতকে জবে করে আল্লাহর পরীক্ষার মধ্যে কামিয়াব হয়েছেন। আর এরকম নফসা যারা জবে করতে পারে এরা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। মানুষ আল্লাহর কাছে কবুল হতে বাধা কি? নফসা। এই নফসাকে যে জবে করতে পারবে, সে নফসাকে জবে করার মাধ্যমে আল্লাহর নৈকট্যে দর্শন হয়। মানুষ গুনাহ করে নফসের কারণে, মানুষ সীমালঙ্ঘন করে নফসের কারণে, মানুষ কারো হক নষ্ট করে নফসের কারণে, দুনিয়ার মহব্বতে, এই দুনিয়ার মহব্বত দুনিয়াদারি সব কিছুকে জবে করে দিতে পারলা পারা দেয়া, এটার নাম কোরবানি। এই কোরবানির শিক্ষা যে অর্জন করতে পারবে কোরবানি দিয়ে, তার জন্য তার কোরবানি কবুল হবে। আর যার কাছে এই শিক্ষা অর্জন করা সম্ভব হবে না, তার কোরবানি কবুল হবে না। এই সংক্ষিপ্ত কথাটা মাথায় রাখেন, কোরবানি দেওয়ার সময় কারো দিকে তাকান না, গরু কিনার সময় কারো দিকে তাকাবেন না, এই গরু কিনা থেকে জবে করা পর্যন্ত আল্লাহর দিকে তাকায় থাকেন। আল্লাহ তুমি আমার এই জিনিসটা কবুল করো, আল্লাহ তুমি আমার কোরবানিটা কবুল করো, তুমি এই হাইওয়ানিয়ত এই হাইওয়ানকে জবে করতেছি আল্লাহ, এই হাইওয়ানের জবের মাধ্যমে আমার ভিতর যে হাইওয়ানিয়ত আছে আল্লাহ তুমি সেগুলো জবে করে দিয়ে তৌফিক দান করো। আপনি হাইওয়ান জবে করেন নাই, গরু জবে করেন নাই, ছাগল জবে করেন নাই, পশু জবে করেন নাই, আপনার ভিতর যে পশুত্তর হাইওয়ানিয়ত আছে এটাকে জবে করতে হবে। আপনি আপনার হাইওয়ানকে ভালো মতে আপনি জমায় রাখলেন, টিকে রাখলেন, মজবুত করলেন, আর অহেতু নিরপরাধ একটা গরুকে জবে করে দিলেন, এটা কোরবানি হল না। নিরপরাধ একটা নিষ্পাপ গরুকে জবে করে দিলেন, কিন্তু আপনার হাইওয়ানিয়তকে আপনি বরাবর রেখে দিলেন, এটা কোরবানি হবে না, কবুল হবে না, হবে না। এই গরুকে জবে করার মাধ্যমে আপনার ভিতর হাইওয়ানিয়ত আছে কি নেই, নফসানিয়ত আছে কি নেই, হিংসে বিদ্বেষ আছে কি নেই, মানুষের হক নষ্ট করার প্রবণতা আছে কি নেই, মানুষের ক্ষতি করার প্রবণতা আছে কি নেই, এই সমস্ত প্রবণতা ইসলাম বিরোধী, আল্লাহ এবং রসুল অপছন্দ করে যা আছে, এই হাইওয়ানিয়তকে জবে করার নাম হচ্ছে কোরবানি। হাইওয়ান জবে করার নাম কোরবানি নয়। প্রত্যেক মুসলমানের ভিতরে যে হাইওয়ানিয়ত আছে এই হাইওয়ানিয়ত হাইওয়ানিয়তকে জবে করার নাম কোরবানি। তো এই হাইওয়ানিয়তকে জবে করা, হুজুর একটা ২০০ টাকা দিয়ে আপনার গরু জবে করে দিলে, তো হাইওয়ানিয়ত কেমনে জবে হবে? আপনার গরু আপনি জবে করুন আর নিয়ত করবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, আল্লাহ গরু জবে করতেছি না, আমার হাইওয়ানিয়তকে জবে করতেছি আমি। মানুষ হাইওয়ান কি না, মানুষ হাইওয়ান মানে প্রাণীরই, মানুষ হাইওয়ান কিনা, হ্যাঁ বলতেছে না সবাই, দমটা বল লাগে যে মানুষ কি হাইওয়ান, হাইওয়ান যারা প্রাণীবিদ্যা পড়ে এদের মধ্যে কী আছে আল্লাহ জানে সায়েন্সে, কিন্তু আমাদের শরীয়তের ভাষায় কোরআনের ভাষায় প্রত্যেক মানুষ কি হাইওয়ান, প্রত্যেক মানুষ হাইওয়ান, গরু যেরকম মানুষ এরকম। তো প্রত্যেকে বলল কি আল ইনসানু হাইওয়ানু না, দেখে গরু হাইওয়ান ইনসানও হাইওয়ান, গরু আর মানুষের মধ্যে পার্থক্য কি? গরু কথা বলতে পারে না, ইনসান কথা বলতে পারে, গরু সব গুণ চিনে না, ইনসান সব গুণ চিনে, এই জন্য ইনসান কথা বলতে পারে বিবেক দিয়ে তার অবস্থান নির্ধারণ করতে পারে, সেই জন্য ইনসান গরুর থেকে পার্থক্য কি দিয়ে, বিবেক দিয়ে, কি দিয়ে, বিবেক দিয়ে কথা বলতে পারে সেটা দিয়ে। গরু কথা বলে গরুর ভাষায়, ছাগলে কথা বলে ছাগলের ভাষায়, পিঁপড়ায় কথা বলে পিঁপড়ার ভাষায়, মানুষ যেরকম কথা বলে সে কথা বলার ক্ষমতা হাইওয়ানকে আল্লাহ দেয় নাই। সেজন্য গরু আর মানুষের মধ্যে পার্থক্য কি? গরু হাইওয়ান মানুষ হাইওয়ান, পার্থক্য মানুষের কথা বলতে পারে, গরু কথা বলতে পারে।
একসময় কথা বলতো না, একসময় কথা বলতো না, খাই বানো কথা বলতো, কিন্তু কথা বলতে বলতে এই গুরু আল্লাহ গুরু বানাইল মানুষের জন্য, গুরু বানাইল মানুষের জন্য। দেখা যায় তাদেরকে যখন কথা বলার সুযোগ করে দিল, বলা বলি করার মতো ক্ষমতা এদেরকে দেওয়া হলো, এরা আবার মানুষের মতো বাঘাবাগি শুরু করে দিল। শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন হাইওয়ানের কথা বন্ধ করে দিল। হাইওয়ানের কথা যদি জারি থাকতো মানুষ তাদেরকে হাজে লাগাইতে পারত না, এখন বলবো আমার এটা মারার জন্য তাই জন্য সকাল থেকে মাথা খামড়াইতেছে, আমি কেমন হাল শ্বাস করব, হাল হাল চলাব বলবে না। এই জন্য আল্লাহ পাক মুখ বন্ধ করে দিলেন, যাতে করে যা কিছু আছে বলতে না পারে, আমার ইনসানের উপকার যেন হয়। বলতে পারলে সুখ দুঃখ বলতে পারলে উপকার করা যাবে, ইনসানের উপকার হবে। বন্ধা তাদের সুখ দুঃখ বন্ধ করে দিলাম, সুখ দুঃখ বন্ধ করে দিলাম তোমাদের উপকারের জন্য। গরু আড়ের মধ্যে দেখেন নাই, গরুটাকে মুখ নাকের মধ্যে নাকটা দিয়ে ঠানি উপরে বাঁশের উপর করে লটকা রাখলো, যাতে করে ফিসের সাইড নিচে পরে রান ভরা ভরা লাগে, মানুষ দুঃখ হয়। এই গরুটাকে 24 ঘন্টার জন্য বা 12 ঘন্টার জন্য এভাবে ওদের আঁকে লটকা রাখলো ফাঁসির মতো দিয়ে, কষ্ট হচ্ছে কিনা লড়তে পারতেছে না, দেখুন দেখছেন কিনা, দেখছেন কিনা হাইওয়ানকে যে কষ্ট দেওয়া হচ্ছে এভাবে বাঙ্গি আরেক হাইওয়ানে দিবে। চিন্তা করা দরকার, আমি তো একটা হাইওয়ান, আমি তো একটা জীব, আমি তো একটা প্রাণী, এই গরুটাকে আমি এরকম কষ্ট দিচ্ছি এই বড় হাইওয়ান। নাক দিয়ে বেঁধে গলার উপর একটা বাঁশ লাগা দিল, নিচে নামতে না আমার মতো। এবার গরুকে এইরকম করে এইরকম একখানা 10 ঘন্টা 12 ঘন্টা এরকম অবস্থান করে রাখছে, কে যে কষ্ট আর কি হতে পারে। তারপরে মুখের আওয়াজ নাই, আওয়াজ থাকলে এরা তো ব্যবসা করতে পারবে না। যদি বলে এরকম বেইমান ব্যাহন কতক্ষণ আগে একদম মানুষ একদম একটা গরুকে এটা বলতে পারলে, এইটা শুনিল না আর কি, না শুনলে কতক্ষণ না শুনবে, 4 ঘন্টা না শুনবে, 5 ঘন্টায় শুনতে হবে, 5 ঘন্টা না শুনলে 6 ঘন্টা শুনতে হবে, তার এসে না শুনলে মানুষের কতদিন দিয়ে তারা শুনে দিবে, এই ব্যাহন বেড়া কতক্ষণ রাখবে এরকম বলবে কিনা। আজ কথা বন্ধ হয়ে যাওয়ার কারণে গরু কষ্ট সইতেছে, দুঃখ সইতেছে, ইনসানের লাভ করতেছে, ইনসানের খবরদার হাইওয়ানকে কষ্ট দিবেন না। এগুলো আপনাদের মতো প্রাণী, এগুলো সুখ দুঃখ আছে কিন্তু বলার বাসা নাই, বলা বন্ধ করে দিয়েছে। সুখ দুঃখ আছে কি নাই? আছে। গরুর মধ্যে সুখ দুঃখ আছে কি নাই? আছে। ফ্যাট ভরা প্যাডের কুদা আছে কি নাই? আছে। সবকিছু আছে কিন্তু বলার ক্ষমতা নাই। নাই কেন? তাও ইনসানের উপকারের জন্য নাই কেন? আল্লাহ বলেন আমি নাই কেন নাই, এই জন্য নাই যে আমি ওয়াদা করেছি পৃথিবীর সমস্ত কিছু আমার বন্ধার উপকারের জন্য। এদের মুখ দিলে তো উপকার হবে না, এদের মুখ দিলে উপকার হবে না, সেজন্য আমি মুখ বন্ধ করে দিলাম। সব কিছু আল্লাহ করে দিল কিন্তু আমার মুখ তো আমি আল্লাহর পথে চালাই দেব, মুখ বন্ধ করে দিলাম আমাদের জন্য কিন্তু আমরা আল্লাহর জন্য হইলাম না। যা আমাদের জন্য আল্লাহ বানাইলেন সব আমাদের হয়ে গেল, আমরা